Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Priyo muslim bhai o bonera, mohon Allah ta'alar nikotborti hoar sobtheke onnotomo ibadat holo salat, orthat namaz. Amra onekei onek shomoy niyat kore thaki je amra paanch waqt namaz jamater shohit adai korbo, kintu onek kajer khetre shaitaner aswasai এবং নিজের কিছু ভুলের কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। তো আমাদের এই ভুলগুলো কেন হয় এবং এর থেকে আমাদের বেরিয়ে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত কিভাবে আদায় করব, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা এই ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কি কি কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না এটা দেখে নিই। আমরা অনেকেই নিয়ত করি যে আগামীকাল ফজর থেকে নামাজ পড়া শুরু করব ইনশাআল্লাহ, কিন্তু দেখা যায় যে ফজরের সময় আসলেও আমরা অলসতার কারণে ঘুম থেকে উঠতে পারি না এবং নামাজও আদায় করতে পারি না। তো এভাবেই আমাদের ফজরের পর জোহর, এরপর আসর, মাগরিব, এশা এভাবেই একের পর এক নামাজের সময় চলে যায়, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি না। কারণ আমরা নিয়ত করেছিলাম যে আমরা ফজর থেকে নামাজ আদায় করব, কিন্তু ফজরের নামাজ যখন আদায় করতে পারলাম না তো পরবর্তীতে আমাদের নামাজের প্রতি ইন্টারেস্টটা কমে যায়। আরও এজন্য আমরা পরবর্তীতে অন্যান্য নামাজগুলোও আদায় করি না বা করে উঠতে পারি না। এজন্য আমাদের এখন থেকেই নিয়ত করতে হবে যে যে ওয়াক্ত আমার আগে মিস গিয়েছে এই ওয়াক্ত থেকে আমি নামাজ আদায় করা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী নামাজের ওয়াক্তের সময় আমাদের নামাজ পড়ার গুরুত্বটা বেড়ে যাবে। আমাদের কাছে অনেক সময় অনেক নামাজি বন্ধু এসে নামাজের জন্য দাওয়াত দেয়, কিন্তু আমরা অনেকেই আমাদের কাপড় পাক নাই বা আমার শরীর পাক নাই এমন কিছু কথা বলে, এমন কিছু ওসিলা দিয়ে আমরা পার হওয়ার চেষ্টা করি। আবার অনেকেরই কাপড় পাকই থাকে না, অর্থাৎ সবসময় আমাদের কাপড় পাক রাখতে হবে। আর হ্যাঁ, কাপড় না পাক এবং শরীর না পাক এরকম আরও অনেক বহু ওসিলা আছে যেগুলো দিয়ে আমরা নামাজ না পড়ার জন্য বাহানা ধরে থাকি। তো আসুন এবার জেনে নেওয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য কিভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ওযু, অর্থাৎ কখনোই নাপাক হওয়া যাবে না। যদি আমাদের ইস্তেনজার প্রয়োজন হয় তাহলে ইস্তেনজা করে সাথে সাথে আমাদের ওযু করে পবিত্র হয়ে যেতে হবে। আর আপনি যদি সবসময় পবিত্র থাকেন তাহলে এই পবিত্রতার কারণে মহান আল্লাহ তাআলা আপনাকে শয়তান থেকে হেফাজত করবেন। আর অনেক সময় দেখা যায় যে ওযু না থাকার কারণে অনেক সময় আমাদের নামাজ কাজা হয়ে যায়, অর্থাৎ অলসতা চলে আসে। তো পাঁচ ওয়াক্ত নামাজের আগেই যদি আমাদের ওযু থাকে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য নতুন করে ওযু না করলেও আমাদের নামাজ পড়ার প্রতি কোনো রকম অমনোযোগী সৃষ্টি হবে না। তো প্রথমত চেষ্টা করতে হবে সবসময় ওযু রেখে পবিত্রতা থাকার জন্য। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখছেন, অর্থাৎ আমি কোথায় কি করছি এবং কি না করছি সেটা আল্লাহ তাআলা সবসময় দেখছেন। আমি যদি সলাত আদায় না করি সেটাও আল্লাহ তাআলা দেখতে পান, এবং আমি যদি সলাত আদায় করি সেটাও আল্লাহ তাআলা দেখেন। এবং হাদিসে এসেছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, অর্থাৎ আমি দুনিয়াতে কি করেছি কি না করেছি, আমার সম্পদগুলি কোন পথে ব্যয় করেছি, আমার জীবনটা কোন পথে ব্যয় করেছি, এই সব কিছুর হিসাব নেওয়ার আগেই সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অর্থাৎ আমার প্রথম হিসাবে যদি ঠিক মতো আমি দিতে না পারি তাহলে পরবর্তী হিসাবগুলো আমি কীভাবে দিব, এটা মাথায় রাখতে হবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে খারাপ কাজ আমার থেকে দূরে সরে যাবে, আমার দ্বারা খারাপ কাজ করা কখনোই সম্ভব হবে না। অর্থাৎ আমার দ্বারা যদি খারাপ কাজ সম্ভব না হয় তাহলে ভালো কাজগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। তো আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি ঠিকমতো তাহলে খারাপ কাজ দূরীভূত হওয়ার সাথে সাথে ভালো কাজগুলো এবং পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য আরও সহজতার ব্যাপার হয়ে দাঁড়াবে। আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন একটু জেনে নেই। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পুরস্কার তো দেবেনই, অর্থাৎ সে পুরস্কারগুলো বাকি, কিন্তু নগদ যে পুরস্কার সেগুলো আসুন জেনে নিই। হাদিসে এসেছে ফজরের নামাজ যদি কেউ আদায় না করে তাহলে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়,
দৃষ্টিশক্তি কমে যায়। অর্থাৎ যদি আমরা ফজরের নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে দিবেন এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ যদি কেউ কাজা করে আদায় না করে তাহলে তার আয় রোজগারের বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, অর্থাৎ তার আয় রোজগারের কোনো বরকত থাকবে না। এর বিপরীত যদি আমরা জোহরের নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের আয় রোজগার রিজিকে বৃদ্ধি দান করবেন। আসরের নামাজ আমরা যদি আদায় না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শরীরের শক্তি কমিয়ে দিবেন, অর্থাৎ এর বিপরীত যদি আমরা আসরের সালাত আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের সালাত যদি আমরা আদায় না করি তাহলে আমাদের সন্তানাদি দ্বারা যে উপকৃত আমরা হয়ে থাকি সেটা হতে বঞ্চিত হয়ে যাব। অর্থাৎ এর বিপরীত যদি আমরা মাগরিবের নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সন্তানাদি দ্বারা অনেক উপকৃত করবেন। এশার নামাজ আমরা যদি আদায় না করি তাহলে আমাদের চোখের ঘুম আল্লাহ তাআলা কেড়ে নেবেন। এর বিপরীত যদি আমরা এশার নামাজ আদায় করি তাহলে আমাদের চোখের ঘুম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে রাতে ঘুম হয় না, অনেকের অসুস্থতা বেড়েই চলছে, হাজার হাজার টাকার ওষুধ খাওয়ার পরেও রাতে ঠিকমতো ঘুম হয় না। কিন্তু এর একমাত্র ওষুধ হচ্ছে ইশার নামাজ। ইশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার চোখে নিদ্রা দিয়ে দেবেন। এগুলি হচ্ছে নামাজ পড়ার নগদ উপহার, আর বাকি উপহার তো আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। তো আসুন কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে নামাজ কখনোই কাজা না হয়ে যায়, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন এবং তৌফিক দিন, আমিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের সাথেই থাকুন, কোরআনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।